আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবে রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আমার নাম একে নাসিম আহমেদ হিরন, আমার পিতার নাম মরহুম মোহাম্মদ তসরের সরকার, আমার গ্রামের বাড়ি ভাগাবো, ভাগাবো ইউনিয়ন, শিবপুর থানা। আমি একজন মুক্তিযোদ্ধা, আমি ভারতের প্রশিক্ষণপ্রাপ্ত। প্রথম কি চিন্তা করে আপনি মুক্তিযুদ্ধে যোগ দিলেন? আমি যখন স্কুলে লেখাপড়া করি, আমি ক্লাস টেনের ছাত্র ছিলাম, তখনই মোটামুটি আমার রাজনীতির একটা চিন্তাধারা আমার ভিতরে ঢুকছিল দেশের জন্য কিছু করার। তো পরক্ষণে যখন সত্র নির্বাচন আসছে, সেই নির্বাচনে আমি এদেশে আওয়ামী লীগের পক্ষে গণজোয়ার সৃষ্টি করার লক্ষ্যে গিয়া আমি মোটামুটি কাজ করছি ছাত্রদের সাথে। এবং নির্বাচনের পর যখন বিভিন্ন পর্যায়ে দেখা গেল যে ক্ষমতা হস্তান্তর করতে পাকিস্তান সরকার গড়িমসি করতেছে, তখন মোটামুটি আমি মনে থেকেই এই দেশের তৎকালীন পূর্ব পাকিস্তান রাজনীতির জাতীয় রাজনীতির সাথে মোটামুটি আমি মিশে যাই। তো আমি তখন ছাত্রলীগের সাথে জড়িত ছিলাম, ওই লক্ষ্যে 7ই মার্চের ভাষণ এবং পরবর্তী সময় বঙ্গবন্ধুর বিভিন্ন কর্মসূচি, তার সাথে একাত্মতা করতে গিয়া 25শে মার্চ রাত্রে এদেশের সাধারণ মানুষের উপর যখন পাকিস্তানি বর্বররা সশস্ত্রভাবে ঝাঁপিয়ে পড়ছে, তারপর থেকে আমরা স্থানীয়ভাবেই শিবপুর থানা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি ফজলুর রহমান ফটিক মাস্টার সাহেবের নেতৃত্বে শিবপুর থানার যে অস্ত্র ছিল অস্ত্রগুলো আমরা কালেকশন করি। ওই অস্ত্র নিয়ে এসে আমাদের বাঘা ইউনিয়নে একটা হাই স্কুল আছে, বাঘা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, একজন বেঙ্গল রেজিমেন্টের সৈনিকের নেতৃত্বে আমরা প্রাথমিক প্রশিক্ষণ গ্রহণ করি। তারপরে এপ্রিল মাসের 17 তারিখে আমি ইন্ডিয়া চলে যাই। ইন্ডিয়াতে গিয়ে আচ্ছা ইন্ডিয়ার অংশের আগে আমি একটু বলছি যে স্থানীয়ভাবে যে অস্ত্রগুলি সংগ্রহ করলেন, এগুলি কোথাকার অস্ত্র, কিভাবে সংগ্রহ? এগুলো শিবপুর থানা পুলিশের অস্ত্র এবং এটা ফজলুর রহমান ফটিক মাস্টার সাহেবের নেতৃত্বে। আমরা অবশ্য তৎকালীন যে ওসি ছিলেন থানার, ওনার সাথে আমরা মোটামুটি একটা আলোচনা করি, আমরা ওই শিবপুর থানা থেকে অস্ত্রগুলি কালেকশন করি। ওসি সাহেব বলছিলেন যে যেহেতু আমি সার্ভিস করি, এইভাবে যদি আমি অস্ত্রগুলো দিয়ে দিই তাহলে হয়তো পরবর্তী সময় আমার প্রবলেম হতে পারে। তারপরে আমার একটা ঘটনা দেখান যে এই ঘটনার পরে অস্ত্রগুলো শিবপুর থানা থেকে চলে গেছে। তারপরে অনেক লোকজন নিয়ে ওই ঠিক সন্ধ্যার পূর্ব মুহূর্তে থানাতে কেরোসিন ঢেলে দিয়া পুরো স্থাপনাটা আমরা পুরো দিয়া অস্ত্রগুলো নিয়ে আসি। ইন্ডিয়াতে ত্রিপুরা রাজ্যের ভিতরেই ঠিক দক্ষিণাঞ্চলে একটা ক্যাম্প ছিল, সেটা বাগমারা প্রশিক্ষণ কেন্দ্র। ওই প্রশিক্ষণ কেন্দ্রে আমি প্রশিক্ষণ নেই, কিন্তু তার পূর্বে আমি ছিলাম চড়ুইমারা নামে একটি ইয়ত ক্যাম্পে। ওইখানে একটা মজার ঘটনা আছে, যে ঘটনা হঠাৎ করে একজন ইন্ডিয়ান একজন সামরিক অফিসার, সম্ভবত ক্যাপ্টেন ছিলেন উনি, উনি এবং আরও কয়েকজন ভারতীয় সামরিক অফিসার এবং আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা মেজর জিয়া, তৎকালীন মেজর জিয়া উনিও ছিলেন সেই টিমের মধ্যে। এক পর্যায়ে আমাদেরকে একজোড়া পিটিশু এবং একটা গেঞ্জি সবাইকে সরবরাহ করা হয়েছে, এবং তখন একটা নিয়ম ছিল যে স্যালুট দেওয়া যাবে না, হ্যান্ডশিপ করে জয় বাংলা বলতে হবে। আমি হ্যান্ডশিপ করে জয় বাংলা বলতে আমার স্মরণ ছিল না, তখন যে মশাই আমাকে আটকায় দিল যে তোমার বাড়ি কোথায়। আমি বললাম যে আমার বাড়ি শিবপুর থানা, তখন উনি আমাকে সাইড করে দিলেন, আমার ওই জিনিসগুলো সাপ্লাই দিলেন না, সাইড করে দিলেন। কিছুক্ষণ পরে প্রশ্ন করলেন যে শিবপুর থানা তুমি কি নকশাল করো কিনা।
তখন আমি বিভিন্নভাবে প্রমাণ করতে চেষ্টা করলাম যে আমি আসলে নকশাল করি না, আমি ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। ওই ক্যাম্পে একজন স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ ছিলেন, ভদ্রলোক তৎকালীন সময়ে ঢাকাতে পাঠ গবেষণাগারে চাকরি করতেন, ওনার বাড়ি রায়পুরা, ওনার সাথে আমার ব্যক্তিগত পরিচয় ছিল। উনি সার্টিফাই করার পরে গিয়ে আমি আমার এই বিভিন্ন মালগুলো, যে পিটি শু এবং হাফ প্যান্ট গেঞ্জি, এগুলো আমাকে যে আমার সব সাপ্লাই দিলেন। আমার অপরাধ ছিল, আমি জয় বাংলা বলি নাই, এই জন্য আমাকে দেওয়া হয় নাই। কিন্তু পরিতাপের বিষয়, আজকে সেই জয় বাংলা আমাদের একটা এলএমজি তো শক্তিশালী ছিল আমাদের মুক্তিযোদ্ধাদের কাছে, জয় বাংলা স্লোগান। তো দুঃখের ব্যাপার, পরিতাপের ব্যাপার যে আজকে সেই জয় বাংলা স্লোগান এই দেশ থেকে নির্বাসিত হয়ে গেছে। আজকে স্লোগানটা অপরাধ হিসাবে আমার মনে হয় গণ্য করা হয়। তারপরে যাই হোক, তার তিন চার দিন পর ট্রেনিং সেন্টারে যাব। এইখানে আমার একটা মজার ঘটনা, যেহেতু আমি বয়সে খুব অল্প ছিলাম, ক্লাস টেনের ছাত্র ছিলাম, সেজন্য আমাকে রিক্রুট করা হতো না কোনো ক্যাম্প থেকে। তো চট করে রাত্রে লোক আসলো, সামরিক অফিসারে আসলেন, সম্ভবত ক্যাপ্টেন হায়দার সাহেব ছিলেন, উনি আসলেন যে ঢাকা সিটির ছেলেরা কারা কারা আছে তাদেরকে ইমার্জেন্সি ভিত্তিতে রিক্রুট করার জন্য। তো আমি একটা ভুয়া, ঢাকার একটা ভুয়া ঠিকানা দিয়া 50 নম্বর শুক্রবাদ ধানমন্ডি, বর্তমান ধানমন্ডি থানার অন্তর্গত, আমার ভাই ওখান থেকে লজিং থেকে লেখাপড়া করতেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ওনার সেই লজিং বাড়ির ঠিকানা দিয়ে আমি সেই দিন প্রশিক্ষণে যেতে যাওয়ার সৌভাগ্য হয়েছিল, এবং সেটা ঢাকা সিটির ঠিকানা দিয়ে। তারপর অবশ্য আমি আমার ঠিকানা চেঞ্জ করে, প্রশিক্ষণের পরে ঠিকানা চেঞ্জ করে অবশ্যই প্রথমার ঠিকানা আমি আসছি। তো দেশে আসার পর যুদ্ধে রণাঙ্গনের কোনো স্মৃতি? আমার খুব ঘনিষ্ঠ বন্ধু এবং বড় ভাই, যিনি আমার গ্রুপ কমান্ডার ছিলেন, শহীদ সাদেক, আমার সাদেক ভাই এবং আমার বন্ধু মিয়ারউদ্দিন, আমি তিনজনই প্রায় পাশাপাশি ছিলাম। তো মিয়ারউদ্দিন এবং সাদেক ভাই, সাদেক ভাই এলএমজি অপারেট করছিল আর মিয়ারউদ্দিন তার সেভেন ম্যান ছিল। এক পর্যায়ে খুব উত্তেজিত হয়ে দুদিক থেকে যখন গোলাগুলি হচ্ছে সামনাসামনি, একটা পুঠিয়া বাজারে ছোট্ট একটা নদী ছিল, নদীর এপার ওপার দুই আমরা দুই বাহিনী প্রচণ্ড গতিতে যখন গোলাগুলি চলতেছে, ঠিক এই মুহূর্তে সাদেক ভাই খুব উত্তেজিত হয়ে এক পর্যায়ে যখন মাথাটা একটু উঁচু করলেন, ঠিক ওনার মাথা উঁচু করার সাথে সাথেই অপোজিট সাইড থেকে এলএনজির একটা ব্রাশ, আর পুরো ব্রাশটাই ওনার উপরে এসে পড়লেন, সাথে সাথে উনি ছিটকে পড়ে গেলেন, আমরা হতভম্ব হয়ে গেলাম। তারপরে আমাদের যুদ্ধ চলতেছে, এক পর্যায়ে গিয়ে যখন আমাদের যুদ্ধ পিছন থেকে আবার ইয়ে হলো যে ব্যাক করার জন্য, তখন আমরা অনেক কষ্টে সেদিন, এই স্মৃতি বলার মতন আসলে, যে ছাদেক এবং মিয়ারউদ্দিন এবং আমি দুজনে ব্যাক করার পথে, তো মিয়ারউদ্দিন আমার মনে করল এলএমজিটা নিয়ে আসি, অন্তত উনি মারা গেছে এলএমজিটা নিয়ে আসি। সে এলএমজিটা আনতে, যে এলএমজিটা আনতে ব্যাক করছে, ঠিক ব্যাক করার সাথে সাথে আবার আরেকটি ব্রাশ তার উপরে এসে বলল, পড়ার সাথে সাথে সেও সাথে সাথে শহীদ হয়ে গেল। তা আমরা ওখান থেকে ব্যাক করলাম, লাশা আনতে পারলাম না, বহু চেষ্টা করছি আমরা লাশ আনার জন্য, কিন্তু আমরা যেটা জানতে পারছি আমাদের সোর্সের মাধ্যমে, ওই লাশ দুটা তারা অনেকটা ঘোর ধরে মাঠ আছে, ওই মাঠের মধ্যে নিয়ে তারা লাশটা সংরক্ষণ করছে, যে কোনো মুক্তিযোদ্ধা লাশটা নিতে আসে কি না রাতের অন্ধকারে। তারা চতুর্দিক দিয়ে এম্বুল বসায় রাখছে যে আমরা লাশটা আনতে যাই কি না, যার জন্য আমাদের সোর্সের মাধ্যম থেকে এই খবর পাওয়ার পরে প্রায় 4-5 দিন আমরা চেষ্টা করলাম, চেষ্টা করার পরে আনতে পারিনি। তারপরে আমরা অবশ্য আনছি, কিন্তু ওনার কঙ্কাল আজ থেকে বঙ্গাল মুলুকে মচুয়া রাজত্ব শেষ, খাস করে একটা আজ হইল, ডরেন না ডরেন না, ঢাকার কর্মীটলায় পেঁয়াজি সবে চেয়ারতনে পড়ে গেছিল, আর এইদিকে রাওলপিন্ডিতে আইমের জান পেয়ারের দমান, নূরের চমান আসমান কি চাঁদ আঁকু কি তারা, আগা মোহাম্মদ ইয়াহিয়া খান ছাবে অক্করে চিত্ত রয়ে রয়েছে, বঙ্গাল মুলুকে
যে রাজত্ব কায়েম করছিল আজ তার খতম তারাবি হয়ে গেল। আমরা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে যুদ্ধে অংশগ্রহণ করছি, আসলে আজকে যে দাবি উঠছেন যে বিভিন্ন পাওয়া না পাওয়ার দাবি, প্রকৃত মুক্তিযোদ্ধা যারা আমরা, আমরা কোনো দাবি, আমরা কিছু পাবো স্বাধীনতার পরে, আমার মনে হয় না, আমি ব্যক্তিগতভাবে মনে করি, যেটা ফিল করি, আমরা কিছু পাওয়ার জন্য সেদিন আমরা যুদ্ধে চাপায় পড়ি নাই এবং যুদ্ধ করি নাই। কিন্তু তারপরে প্রশ্ন, যেহেতু আমরা কামিয়াব হইতে পারছি, দেশ স্বাধীন করতে পারছি, আমরা 71 সালে আমরা কামিয়াব হতে না পারতাম, আমার মনে হয় এই 69,000 মুক্তিযোদ্ধা আজকে বিভিন্নভাবে বিভিন্ন লাঞ্ছনা গঞ্জনা ভোগ করে আজকে আমাদের সেই আগরতলা কলকাতা আসামে আমাদের কীভাবে থাকতে হতো এবং আমাদের বাড়িঘর পুড়ে দিত, আমাদের পিতা মাতাকে হয়তো সেদিন হত্যা করা হতো। আমরা মুক্তিযোদ্ধা করেছি, বিদায়ী দেশ স্বাধীন হয়েছে এবং আমরা আমাদের কালেমির ফলে, স্বাধীনতার ফলেই আজকে ওনারা ক্ষমতায় আছেন, আজকে বিভিন্ন লোক জেনারেল হচ্ছেন, মন্ত্রী হচ্ছেন, বিভিন্ন দপ্তর অধিদপ্তরের অধিকর্তা হচ্ছেন, তারা আজকে কোথায় থাকতেন জানি না যদি আমরা না থাকতাম। মাননীয় সরকারের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, যেহেতু আমরা একটা বাহিনী, সেনাবাহিনী যেই অধিদপ্তরের আন্ডারে আমরা মুক্তিযোদ্ধারা সেই অধিদপ্তরের আন্ডারে আছি, কাজে ওনারা যদি চাকরি থেকে অপশন নেওয়ার পরে যদি ভাতা পাতি পেতে পারে, পেনশন পেতে পারে, আমি মনে করি আমরা সে সম্পূর্ণ তাদের সমসাময়িক দাবির অধিকার। আমরা চাই যে আমাদের সেই সম্মান, রাষ্ট্রীয় সম্মান, আমরা যেন ভাতা বাদে, ভাতার আমাদের দরকার নেই, আমাদের কোনো ভিক্ষার দরকার নেই, মৃত্যুর পরে মুক্তিযোদ্ধাদের সম্মানের দরকার নেই, আমরা যেন পেনশন পেতে পারি, যেহেতু আমরা একটা বাহিনী, আমরা একটা পূর্ণাঙ্গ বাহিনী, আমরা সেই বাহিনী থেকে অপশন নিচ্ছি, কাজে আমরা অবসর ভাতা এবং পেনশন প্রাপ্য আমি মনে করি